আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসাদ জাহান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় 67% ব্যবসায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় 90% কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন করে সুজন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত 299 জন সংসদ সদস্যের মধ্যে 200 জনের পেশা ব্যবসা। শতকরা হিসেবে সংসদ সদস্যের 66.89% ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন 185 জন বা মোট সংসদ সদস্যের 61.66%। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এক বিবৃতিতে বলেছেন, পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেসব নেতাকর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির রাজনীতির সাথে সংশ্লিষ্ট তাদেরকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি প্রদান অতীব দুঃখজনক। সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন। তিনি বলেন, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভঙ্গুর অজুহাত তুলে দলের নিবেদিত প্রাণকর্মী ও সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা অত্যন্ত দুঃখজনক। অনতি বিলম্বে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে এনে স্বশা পদে বহালের আহ্বান জানাচ্ছে। গাজায় বাড়ি ধ্বংস করতে গিয়ে গ্রেনেড হামলায় 21 ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজায় বাড়ি ধ্বংস করতে গিয়ে গ্রেনেড হামলায় 21 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে 3 মাস ধরে চলা যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন তাদের সেনা সদস্যরা। এতে অন্তত 21 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, মধ্য গাজার 2টি ভবন উড়িয়ে দিতে ইসরায়েলি সেনা সদস্যরা বিস্ফোরক প্রস্তুত করেছিলেন। এ সময় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্কের কাছে রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয়। এক সময় গ্রেনেড আর বিস্ফোরকে বিস্ফোরণে ভবন ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা সেনা সদস্যরা ধ্বংসস্তূপে চাপা পড়েন। সেনাদের বিপুল ক্ষয়ক্ষতি ইসরায়েলকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাদেরকে গাজায় অভিযান সাময়িক স্থগিত এমনকি বন্ধও করতে হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ক্ষমতাসীন হামাসকে নিশ্চিহ্ন এবং শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। নেতানিয়াহুর এই 2 লক্ষ্যের কোনটি আদৌ অর্জন করা সম্ভব কিনা তা নিয়ে ইসরায়েলিদের মধ্যে এখন সংশয় দেখা দিয়েছে। রিদিকা হাসান, পদ্মা নিউজ। গত 3 জানুয়ারি ধুমধাম করে মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। মেয়ের বিয়েতে অন্যান্য বাবাদের মতো আবেগপ্রবণ হয়ে এই অভিনেতাও কেঁদেছিলেন, কিন্তু সেই কান্নাকাটি নাকি তার অভিনয় ছিল বলে ফাঁস করেছেন আমির কন্যা। বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে এমন দাবি করেন ইরা খান। তবে আমির কন্যা এ জানাতেও ভোলেননি যে পরে নাকি সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তার বাবা। শুধু আমিরের ওই আবেগপ্রবণ মুহূর্তের নয়, আরও অনেক মজাদার মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ইরা। খান পরিবারের নতুন বছর শুরু হয়েছে বিয়ের সানাইয়ের সুরে। গত বছর বাগদান সারার পরে নতুন বছরের শুরুতেই বিয়ে করেন আমির কন্যা ইরা খান। মুম্বাই থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পাত্র দীর্ঘদিনের প্রেমিক ও ফিটনেস প্রশিক্ষক নূপুর শিখরে। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। গত বছরটা দারুণ গেছে এই বাঁহাতি স্পিনারের। সেটারই পুরস্কার পেয়েছেন 23 বছর বয়সী নাহিদা। সব মিলিয়ে 11 ওয়ানডে খেলেছেন নাহিদা, উইকেট নেন 20টি, যেটি গত বছর ওয়ানডেতে 2য় সর্বোচ্চ। আইসিসির 2023 সালের মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ 5 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন, নিউজিল্যান্ডের 2 জন, আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে 1 জন করে জায়গা পেয়েছেন।
এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলতে যে কজন তারকা বিদেশি ক্রিকেটার এসেছেন তাদের মধ্যে অন্যতম পাকিস্তানি ব্যাটার বাবর আসলাম। গতকাল মধ্যরাতে নিউজিল্যান্ড থেকে ঢাকায় এসেছেন তিনি। 12 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নেমে গেছেন ম্যাচ খেলতে, তাতেই নায়ক বনে গেলেন বাবর। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে যখন হারের প্রহর গুনছিল তার দল রংপুর রাইডার্স, তখন দায়িত্ব নিয়ে অপরাজিত 56 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। চলতি মৌসুমে সিলেট রংপুর দুই দলই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমে আগে ব্যাট করে 8 উইকেটে 120 রান করে সিলেট। রান তাড়ায় লো স্কোরিং ম্যাচেও হারের শঙ্কায় পড়েছিল রংপুর। 39 রানে 6 উইকেট হারানোর পর আজমতুল্লাহ ওমর জায়ের সঙ্গে বাবরের 68 বলে 86 রানের অবিচ্ছেদ্য জুটিতে 4 উইকেটে জয় পায় রংপুর। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন 8:30 ও 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি শামসুজ্জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.